হাই, আমি ফাহিম মির্জা। এই মুহূর্তে দাঁড়িয়ে আমি বাংলার সাহিত্যের সেরা সময়ের একটি প্রজেক্ট করছি, যে প্রজেক্টের নাম হচ্ছে শ্বেত পাথরের থালা। এই শ্বেত পাথরের থালার যে মূল চরিত্র দুজন আছে, একটি হচ্ছে বন্দনা, একটি হচ্ছে অভিবন্দন। বন্দনা করছে স্নেহা দাস, আর অভিবন্দন চরিত্র ও করছে বন্দনা চরিত্র, ওর নাম স্নেহা দাস। আর আমি করছি, আমি ফাহিম মির্জা, আমি অভিবন্দন চরিত্রটা করছি। এবং দুজনের কিন্তু আমাদের এই যে গল্পটা আছে সাহিত্যের সেরা সময়, অ্যাকচুয়ালি সাহিত্যের সেরা সময় যে গুরুত্ব সেটা তো আমরা সমস্ত বাঙালিরা জানি, যে আমরা সাহিত্য ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে বাঙালিদের মধ্যে থেকে, আমাদের পড়া একদম কমে গেছে, আমরা সারাক্ষণ মানে টেকনোলজি যে এত হাইটেক হয়ে গেছে সেটা নিয়ে ব্যস্ত হয়ে পড়েছি, করে বই পড়ার সময় আমাদের চলে গেছে, সেটা থেকে আবার নতুন করে এই যে অভ্যেসটা তৈরি করে দেওয়া, এবং বাঙালির সাহিত্যের মাধ্যম দিয়ে বাঙালির যে কালচার, বাঙালির যে সংস্কার মানে সংস্কৃতি সেটাকে তুলে ধরা, এবং সেখান থেকে যে বিভিন্ন শিক্ষা আছে সেটাকে আবার নতুন করে রিকল করা, এগুলোর প্রয়োজন আছে সাহিত্যের ইতিহাসে। মানে সাহিত্যের সেরা সময়ে এই যে প্রজেক্টটা, এই যে স্পটটা, এই যে সেগমেন্টটা স্টার্ট করা হয়েছে, এটা গুরুত্ব আমরা বাঙালিরা সবাই জানে। আশা করছি আপনাদের এই প্রথম যে গল্পটি হতে চলেছে শ্বেত পাথরের থালা, সেটা আপনাদের সবার ভালো লাগবে। ও মেন চরিত্রটা করছে, হিরোইন চরিত্র বন্দনা চরিত্রটা করছে, কিন্তু হ্যাঁ এই গল্পটার মুখ্য চরিত্র মানে বন্দনাকে নেই। মানে বন্দনার যে স্ট্রাগল, বন্দনার ওই সময়ে দাঁড়িয়ে প্রেক্ষাপটে দাঁড়িয়ে একটা মানসিকতা, কুসংস্কার, অন্ধবিশ্বাসের বিরুদ্ধে গিয়ে রুখে দাঁড়ানো, ফিমেল এম্পাওয়ারমেন্ট যে ব্যাপারটা, পুরোটাই মানে ওই সময় দাঁড়িয়ে কিন্তু মেয়েদের গল্পটা স্বাধীনতার সময়কার গল্প, সেই সময় প্রেক্ষাপটেই হয়েছে, সে সময় তো আমরা কতটা প্রোগ্রেসিভ মাইন্ডসেটে ছিলাম না, বিশেষ করে মেয়েদের একদমই সেই জায়গাটা দেওয়া হতো না যেখানে মেয়েরা নিজের হয়ে কথা বলবে, রুখে দাঁড়াবে, কোনো কখনো দেওয়া হতো না। তো বাণী বসু এই চরিত্রটাকে খুব সুন্দরভাবে ফুটিয়ে তুলেছেন, আর আমিও চেষ্টা করছি, আমরা চেষ্টা করছি যাতে গল্পটার মধ্যে একটা অদ্ভুত মেসেজ আছে আমাদের বাঙালি সমাজকে নিয়ে, তার ত্রুটি, ভালো, মন্দ সমস্ত কিছু আছে, সেগুলো সবগুলোই আমরা দেখি কিন্তু সবসময় ফিল করতে পারি না। সাহিত্য আমাদের সেটাই দেয়, সাহিত্য থেকে আমরা সেটাই শিখি যে আশেপাশে কী হচ্ছে আমরা মানে বুঝতে পারি না, সাহিত্য থেকে আমরা সেটা ধীরে ধীরে শিখতে সেই শিক্ষাটা শিখতে পারি যে কী বলতে চাইছে অ্যাকচুয়ালি, আমাদের আশেপাশে কী হচ্ছে সেটা আমরা বুঝতে পারি না, বা সাহিত্য থেকে সেটা আমরা বুঝি। যাই হোক, তো আপনাদের সবার সমস্ত আশীর্বাদ, সব সাপোর্ট আমাদের দরকার, আপনারা সাপোর্ট করুন। আগে তো এটা ছদিনের হতো, ছদিনের সাহিত্য বিখ্যাত, ছদিনের থেকে হলো এক না, এখন ছদিনে হচ্ছে, এখন আচ্ছা ছদিন মানে আপনার আগে ছিল যে সাত দিনের সাহিত্যের গল্প, তারপরে হলো এক মাসের, এখন তিন মাসের হচ্ছে, আর হ্যাঁ তিন মাসের মধ্যে ছদিন, তিন মাসের মধ্যে প্রত্যেক সপ্তাহে সোম থেকে শনি ছদিন, আগামী 2nd January 2:30 থেকে শুরু হচ্ছে, প্লিজ আপনারা দেখুন, আমাদের সাপোর্ট করুন। কিন্তু এটা কিন্তু এখানে কিন্তু অনেক বিখ্যাত কিন্তু অভিনেতা অভিনেত্রী অভিনয় করেছেন সাহিত্যের সাহায্যে, কাজ তো করেছেন, এবং আমরা ভীষণভাবে ভীত সন্ত্রস্ত বলতে পারেন যে তাদের করা চরিত্রগুলো আমরা করছি, জানি না কতটা ফুটিয়ে তুলতে পারব, তবে আমাদের যারা ইউনিট যারা আছেন, ক্রিয়েটিভ টিম যারা আছেন, ডিরেক্টর যারা আছেন, অনবরত আমাদেরকে সাপোর্ট করে যাচ্ছেন, আশা করছি আমরা আমাদের মতো করে করবো, এবং আমরা কি করলাম না করলাম সেটা ইম্পর্টেন্ট না, ইম্পর্টেন্ট হচ্ছে যে সাহিত্যের যে গল্পের যে মেসেজ সেটা যাতে আপনাদের কাছে সেইভাবে পৌঁছায়। দর্শকদের জন্য কি বলবে? দর্শকদের জন্য এটাই বলার আছে যে সাহিত্যটাকে উপভোগ করুন, আমাদের আশীর্বাদ দিন, ভালোবাসা দিন, আর সাহিত্যের নির্যাসটুকুকে নিয়ে মানে ভালোভাবে আরও এগিয়ে যান, এটাকে আরও স্প্রেড আউট করুন, এই এই যে সাহিত্যটাকে আমাদের আরও সমাজে স্প্রেড আউট করা দরকার আছে বলেই এই ইনিশিয়েটিভটা নেওয়া হয়েছে। এবং বাঙালিদের অন্যান্য গতানুগতিক যে সিরিয়ালস বা যে সমস্ত কাজ চলছে সে থেকে এটা দেখলে একটু অন্যরকম লাগবে, বেটার লাগবে অ্যাকচুয়ালি, তো বেটার এক্সপিরিয়েন্সের জন্য এটা আমাদের করা, লেটস গো ফর দ্য বেস্ট। আর নববর্ষ তো আসে, সেই নিয়ে কি বলবে? নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা আমাদের সমস্ত দর্শকদের, পৃথিবীর সবাইকে। আগামী 2 বছর আগে আমাদের করোনাতে যেই ডিজাস্টার সবার জীবনে হয়েছে, কেউ করোনায় আক্রান্ত হয়েছে, কেউ করোনায় নিজের পরিবারের অনেক লোককে হারিয়েছে, তাদের সেই সমস্ত দুঃখগুলো আমরা ধীরে ধীরে এগিয়ে যাচ্ছি, আশা করছি আগামী দিনে সবার ভালো হবে, ভালো সবাই ভালো থাকুন, থ্যাংক ইউ।